আজকে এসে গেছি লতির তরকারি রেসিপি নিয়ে। এই তরকারিটা রান্না করতে যতটা সোজা, খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তাই জন্য আমার ঠাম্মা এই তরকারিটাকে বলতো লক্ষ্মী তরকারি। তো নব পাঁচ ফোড়নে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতো এখানে চিংড়ি নিয়েছি। একটু ছোটো সাইজের চিংড়ি, যে কোনো সাইজের চিংড়ি এতে ব্যবহার করা যেতে পারে। তো চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। দেখুন এখন লম্বা লম্বা আছে, এবার যেই এরকম গোল গোল হয়ে যাবে তখনই কিন্তু অফ করে দেবো গ্যাসটা। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। এবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম লতি। তো এখানে ওই 250 গ্রাম মতো লতি আছে। তো লতিগুলোকে খুব ভালো করে ছুলে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দেব এই 4-5 মতো রসুন থিতো করা, আর 4-5 গোটা রসুন। তো এই তরকারিটাতে পেঁয়াজ রসুনের ব্যবহারটা একটু বেশি হয়। পেঁয়াজ রসুন দিলে একটু বেশি করে দিলে কিন্তু বেশি টেস্টি হয় খেতে। তো দিয়ে দিলাম রসুন। এবারে দেব এই 4-5 মতো কাঁচা লঙ্কা, দেব স্বাদ মতো নুন, এখানে 1 টিস্পুন নুন দিলাম, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা, ঝাল ঝাল হবে কিন্তু, আর দেবো এই 1/4 টিস্পুন মতো চিনি, দিলাম 1 মুঠো ধনে পাতা, আর সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। তো এখানে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলে হলেই কিন্তু এই তরকারিটা সবথেকে বেশি টেস্টি হবে। সর্ষের তেলের যে গন্ধটা আছে না, ওই গন্ধটা কিন্তু এই লতির স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। তো এবারে কাজ হলো সব কিছু খুব ভালো করে চটকে মেখে নেওয়া। ভালো করে মেখে নেবো যাতে প্রত্যেকটাতে মশলাগুলো ভালোভাবে মাখামাখা হয়ে যায়, কারণ এই তরকারিটা বসানোর পরে কিন্তু বেশি নাড়ানাড়ি করতে হয় না। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে হাত ধুয়ে একটু জল দিয়ে দেব। এই 1 কাপের একটু কম, ছোটো কাপের 1 কাপের একটু কম জল ছিটিয়ে ছিটিয়ে দেব, এতে বেশি জল লাগে না। তো এক একটা লতি শুকনো শুকনো হয়, তো তাতে কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে দেখবেন যে নিচে যেন না লেগে যায়। আবার কয়েকটা লতি বেশ তাজা হয়, তো লতির রসেই কিন্তু লতিটা রান্না হয়ে যায়। তো এবারে সব কিছু মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে দিলাম এই 15 মিনিটের জন্য। তো 15 মিনিট বাদে ফিরে এলাম। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, তো জলটাও হালকা শুকিয়ে এসেছিলো, তাই জন্য অল্প একটু জল একটু ছিটে দিয়ে দিয়েছিলাম। দেখুন লতিটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের তেলটা খুব ভালো করে কাঁচিয়ে দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 2 মিনিট মতো ঢেকে দেব। তো এই রান্নাটা এভাবে করে দেখবেন, লতিটা কিন্তু খুব বেশি টেস্টি হয়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো আবার, আর গ্যাসের ফ্লেমটা এই সময়ও একদম লো থাকবে। তো 2 মিনিট বাদে আরও একটু ধনে পাতা গুছিয়ে ছড়িয়ে দিয়ে ঢেকে দেবো গন্ধটা বসার জন্য। তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। আর লতি রাঁধতে গিয়ে কিন্তু সেদ্ধ করে জল ফেলে দেওয়ার কোনো দরকার নেই। লতির অনেক পুষ্টিগুণ, যদি সেদ্ধ করে জল ফেলে দেওয়া হয় তাহলে জলের সাথে পুষ্টিগুণও অনেকটা চলে যাবে। তো এইভাবে রান্না করে দেখবেন, একটুও গলা ধরে না, খুবই টেস্টি হয় খেতে। আপনারা যারা এখনও খাননি লতি, খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু আবার খেতে চাইবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।